শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, হেফাজত করুন, আমিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুসলমান জাতি হিসাবে ইমান আনয়নের পর সর্বপ্রথম যে ইবাদত বা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইবাদত আমাদেরকে দান করা হয়েছে সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। এই সালাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহাতাকে মাফ করে দিয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে থাকে। তো পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। তার মানে হচ্ছে বর্তমান সময়ে আমাদের উপর যে বিপদ রয়েছে বা করোনা ভাইরাস নামক মহামারী, এই মহামারীর কারণে আমাদের যে স্বাভাবিক পরিবেশ বা পরিস্থিতি ছিল বর্তমান সময়ে আমাদের অবস্থা সেরকম নেই। এখন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, হেফাজত করেন, স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দেন, পরিবেশকে সুন্দর করে দেন করোনা ভাইরাস সহ সকল প্রকার মহামারী, সকল প্রকার কঠিন রোগ ব্যাধি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আর এই সাহায্য প্রার্থনা বিশেষ করে আমরা সালাত আদায় এবং আমরা সর্বাবস্থায় বিপদ আপদ থেকে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সালাত এবং ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। তো আমরা সকলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে, অধ্যায় তৃতীয় পাঠ ১২, টপিক আল হাদিস। তো এই টপিক থেকে আজকে যে শিরোনামের উপর আলোচনা করব তা হচ্ছে হাদিসের পরিচয়, হাদিসের পরিচয় ও হাদিসের গুরুত্ব, অর্থাৎ হাদিস কাকে বলে আর হাদিস আমাদের জীবনে কতটুকু গুরুত্ব বা কতটুকু হাদিসের গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। হাদিস প্রথমে পরিচয় জেনে নিন। হাদিস শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে কথা, বাণী ইত্যাদি, কথা, বাণী ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মনসম্মতিকেই হাদিস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মনসম্মতিকেই হাদিস বলা হয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেটা আমাদের জন্য হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম বা কাজ আমাদের জন্য হাদিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মনসম্মতি সেই মনসম্মতিও আমাদের জন্য হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন অথবা যে কথা বলেছেন অথবা তিনি সম্মতি জ্ঞাপন করছেন, স্বীকৃতি প্রদান করেছেন, সেটাও হাদিস। এখন আসি হাদিসের গুরুত্ব। মানব জাতির হেদায়তের জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন, তারা মানুষকে সত্য পথের সন্ধান দিতেন, কোনটা সঠিক পথ, কোনটা আল্লাহ সন্তুষ্টির রাস্তা আর কোনটা শয়তানের সন্তুষ্টির রাস্তা সেগুলো তারা নির্ণয় করে দিতেন এবং মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করতেন, সঠিক পথের প্রতি আহ্বান করতেন। তো মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই অসংখ্য নবী ও রাসূলদের ধারাবাহিকতা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে,
এবং শেষ হয়েছে আমাদের নবী ও রাসূল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন তারা ছিলেন মানবজাতির জন্য আদর্শ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন যে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবুয়ত লাভ করলেন নবুয়তের স্বীকৃতি পেলেন রিসালাতের স্বীকৃতি লাভ করলেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আবশ্যক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা তার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসা বা আনিত জীবন ব্যবস্থার উপর চলার চেষ্টা করা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা এবং তাকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হিসেবে বিশ্বাস করা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা যে কথা কাজ বা কর্ম আমাদের জন্য রেখে গেছেন সেটাই হচ্ছে হাদিস শরীফ আর এই হাদিস হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্র ঐশ গ্রন্থ কোরআনুল কারীমের ব্যাখ্যা তাহলে কোরআনুল কারীম হচ্ছে ইসলামী শরীয়তের প্রধান উৎস আর ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে আল হাদিস কোরআনুল কারীম এটি একটি সুস্পষ্ট এবং প্রামাণ্য গ্রন্থ এতে কোনো মিথ্যার অবকাশ নেই মিথ্যার আশ্রয় নেই তবে কোরআনুল কারীমটা সংক্ষিপ্ত বিভিন্ন বিধিবিধান বিভিন্ন হুকুম আহকাম কোরআনুল কারীমে তুলে ধরা হয়েছে কিন্তু সেটা সংক্ষিপ্ত আকারে শুধু নির্দেশনা প্রদান করা হয়েছে সেই বিধিবিধান কিভাবে আমরা পালন করব কিভাবে আমল করব তার ধরন কেমন কখন আদায় করব কিভাবে করব এই বিস্তারিত আলোচনা এসেছে হাদিসের মাধ্যমে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সালাত বা নামাজ কোরআনুল কারীম সালাত বা নামাজের কথা বারংবার আলোচনা করা হয়েছে বারবার নির্দেশ প্রদান করা হয়েছে কিন্তু সালাতের বিস্তারিত আলোচনা পাঁচক্ত সালাত কোন কোন সময় আদায় করতে হবে বা কোন নামাজ কত রাকাত আদায় করতে হবে রুকু কিভাবে করতে হবে সিজদা কিভাবে করতে হবে রুকুতে গিয়ে কি দোয়া পড়তে হবে সিজদায় গিয়ে কি দোয়া পড়তে হবে এই যে যাবতীয় সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে নিয়ম কানুন বিধিবিধান সেখানে অনেক বিষয় রয়েছে সেই সকল বিধিবিধান বিস্তারিত আলোচনা এসেছে হাদিস শরীফে সেজন্য হাদিস শরীফ হচ্ছে ইসলামী শরীয়তের দ্বিতীয় অংশ বা কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সকল মহামনীষী তারা সংকলন করেছেন তাদের সংকলিত সেই গ্রন্থকে বলা হয় হাদিস শাস্ত্র বা হাদিস গ্রন্থ বা হাদিসের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস সংরক্ষণ করার জন্য হেফাজতের জন্য সেগুলো গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়েছে আর বর্তমান সময়ে সেই হাদিস গ্রন্থর মাধ্যমে আমরা হাদিস ভালোভাবে জানতে পারি বা আমরা ইচ্ছা করলে হাদিস শিক্ষালাভ করতে পারি তবে এ হাদিস শিক্ষা করার ক্ষেত্রেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে হাদিস যখন আমি গ্রন্থ থেকে শিক্ষা লাভ করব পাশাপাশি একজন বিজ্ঞ আলেমের সাথে আমি এই বিষয়ে সুসম্পর্ক রেখে হাদিস বোঝার চেষ্টা করব শুধু নিজে নিজে একা যদি সব কিছুই নিজেকে পণ্ডিত মনে করে একাই বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে অনেক সময় আমার ভুল নিজের ভুল আমি নিজে ধরতে পারবো না নিজে আমি হয়তোবা যেটা ধারণা করতেছি হাদিসে হয়তোবা সে বিষয় বোঝানো হয়নি অন্য বিষয় বোঝানো হয়েছে সেজন্য কোরআন হাদিস যখন আমি অধ্যয়ন করব বোঝার চেষ্টা করব এই বোঝার পাশাপাশি আমি বিজ্ঞ আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখব তাদের দিক নির্দেশনা গ্রহণ করে চলার চেষ্টা করব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে এসেছেন সবগুলো আমাদেরকে মনে প্রাণে গ্রহণ করতে হবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন জামা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো
আর যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধি নিষেধ নিয়ে এসেছে অর্থাৎ যেগুলো বর্জনীয় সেগুলো তোমরা বর্জন করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অত্যধিক। আমরা হাদিসকে গুরুত্ব দিব। কোরআন হচ্ছে ইসলাম শরীয়তের প্রধান উৎস, দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। হাদিসকে আমাদের অত্যন্ত মূল্যায়ন করতে হবে এবং এ অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।